হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিজ ড্রিম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের ফ্রেশ পাউডার প্যাক। তো এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছ, আগের দিন আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু ছিল শোমি স্ক্যান প্রোডাক্টের অ্যাক্টিভ প্যাক, সেটা কিন্তু ছিল সেন্সিটিভ স্কিনের জন্য। আর আজকের যে ফ্রেশ পাউডার প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু নর্মাল টু ড্রাই স্কিনের জন্য, যাদের নর্মাল স্কিন রয়েছে তারা কিন্তু ইউজ করতে পারবে। আর এটার কোয়ান্টিটি কিন্তু রয়েছে 100 গ্রাম, আর দাম রয়েছে 120। আমি কিন্তু এই পাউডার প্যাকটা কিন্তু অফলাইন থেকেই পারচেস করেছি, আর আমি কিন্তু 10-15% ডিসকাউন্টও পেয়েছি। তোমরাও যদি অফলাইন থেকে পারচেস করো তাহলে তোমরাও ডিসকাউন্ট পেয়ে যাবে, আর যদি চাও অনলাইন থেকে পারচেস করতে তাহলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে চেক আউট করো। আমি তোমাদেরকে এবার বলে দিই যে এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে। তো এর মধ্যে বেসিক্যালি রয়েছে হচ্ছে অশ্বগন্ধা রয়েছে, নিম রয়েছে, শ্বেত চন্দন রয়েছে, জঙ্গলি হলদি, কস্তুরি হলদি রয়েছে, মুলতানি মিট্টিও কিন্তু এর মধ্যে রয়েছে, তারপরে ক্যালামাইন রয়েছে, এছাড়াও রয়েছে কেওলিন, তারপর রয়েছে ট্যালকম, আর রয়েছে সোডিয়াম বেং। সবকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু প্যাকটার মধ্যে রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো সবকটা ইনগ্রিডিয়েন্টই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, আর যার জন্য কিন্তু আমাদের স্কিনে প্যাকটা লাগানোর পরে অনেক এফেক্টই তোমরা দেখতে পাবে। তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি, চলো। তো আমি কিন্তু এরকম একটা বোল আর চামচ কিন্তু অলরেডি আগে থেকে নিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু এরকম একটা বোল আর চামচ নিয়ে নেবে, তারপর কিন্তু যতটা পরিমাণ না দরকার হবে ততটাই কিন্তু তোমরা গুলিয়ে নেবে। আমি এরকম এক চামচ মতন নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাটিতে অলরেডি নিয়ে নিয়েছি। এর সাথে কিন্তু নর্মাল ওয়াটার ইউজ করে আমি কিন্তু এটাকে এখন গুলিয়ে নেবো। দেখে নাও আমি কিন্তু প্যাকটা অলরেডি গুলিয়ে ফেলেছি। তো এবার আমি তোমাদেরকে হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। তো আই হোপ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি হাতে অ্যাপ্লাই করেই নিয়েছি। প্যাকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করব, আর শুকিয়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই একটু মোটা করেই লাগাবে। তো শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এটা নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু ধুয়ে নেব। কিন্তু 10-15 মিনিট রাখার পরেই প্যাকটা কিন্তু শুকিয়ে গেছে অলরেডি। আমি এবার নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে এসে তারপর রেজাল্টটা তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু অলরেডি হাতটা ধুয়ে এসেছি, দেখতে পাচ্ছ, আশা করছি এবার তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ, ডিফারেন্সটা কিন্তু বুঝতেই পাচ্ছ আশা করছি। তোমাদেরকে বলে দিই যে তোমরা যাদের তোমাদের নর্মাল স্কিন রয়েছে বা ড্রাই স্কিন রয়েছে তারা কিন্তু এই প্যাকটা ইউজ করে ভালোই রেজাল্ট পাবে। আমি তো নিজে পার্সোনালি আমি নিজে ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে আমি আজকে প্যাকটা শেয়ার করছি। তো তোমরাও যদি ইউজ করো তাহলে তোমরাও আশা করছি ভালো রেজাল্ট পাবে। কিন্তু আরেকটা কথা তার সাথে বলে দিচ্ছি, যাদের কিন্তু সেন্সিটিভ স্কিন রয়েছে তারা কিন্তু এই প্যাকটা ইউজ করবে না, তাদের জন্য কিন্তু রয়েছে স্ক্যানের অ্যাক্টিভ প্যাকটা, যেটা আমার চ্যানেলে অলরেডি ভিডিওটা করা আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তাদের কিন্তু তারা কিন্তু এই ফ্রেশ প্যাকটা একদমই ইউজ করবে না, তাহলে কিন্তু তোমাদের র্যাশ বা পিম্পলস বেরিয়ে যেতে পারে। তো তাদের জন্য অ্যাক্টিভ প্যাকটাই বেটার হবে। ট্যান ফ্রেশ প্যাকটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনে যদি ট্যান থাকে ট্যানটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে, আর স্কিনটা কিন্তু ফ্রেশ লাগবে অনেক। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমরা সবার ফার্স্টে পেয়ে যাও। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।